গুড মর্নিং। আজ আমাদের সকালের সাফারি 10 নম্বর জোন, এটা আমাদের 7 নম্বর সাফারি। 10 নম্বর জোন বাফার জোন, রণথম্বরের 1 থেকে 5 কোর ও 6 থেকে 10 বাফার জোন। আমার হোটেল থেকে জোন 10 এর দূরত্ব প্রায় 12 কিলোমিটার। এই ভিডিওতে রণথম্বর জাতীয় উদ্যানে সাফারি করার যাবতীয় প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। তাই প্রয়োজনীয় তথ্যের জন্য এবং জঙ্গল সাফারি উপভোগ করার জন্য আমার সাথে থাকুন ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। Oh my god. ये भी मेल होता है, ये रहा देखो मेल। कौन सा मेल? पीछे वाला। आगे वाली फीमेल। দুটো সাবেড আমি দেখে নিয়েছি, একটা মেল একটা ফিমেল। তাদের জন্য অনেকটা ওয়েট করার পরেও আর বের হয়নি তারা, তাই এবার আমরা চেষ্টা করছি অন্য কিছু যদি পেয়ে যাই সেগুলোর সঙ্গেও দেখা হয়ে যাবে। অন্য কিছু যদি সাইটিং হয়ে যায় তাহলে আরও ভালো। জোন টেনে প্রবেশ করেই দুটো টাইগারের দেখা পেলাম। দুটির বয়স যদিও 1.5 বছরের মতো, যার মধ্যে একটি মেল ও আরেকটি ফিমেল। এটি টাইগ্রেস আইসারিয়ার বাচ্চা, যদিও তার চারটি বাচ্চাকে দেখা যায়নি এবং তার মায়ের সঙ্গেও দেখা হয়নি, কেবল দুটি বাচ্চাকে দেখা গেল। আমাদের গাড়ি দেখেই তারা জঙ্গলের ভেতর ঝোপের আড়ালে চলে গেল। তাদের আবারও খুঁজে বেড়াচ্ছি, তার মা বা তাদের অন্য ভাই বোনকে যদি দেখা যায় তাই খুঁজে বেড়াচ্ছি। যদিও আমাদের আগে আরো 4টে গাড়ি প্রবেশ করেছে কিন্তু তারা কিছুই দেখতে পায়নি। আমি আপনার বন্ধু শোভন আর এটি আমার চ্যানেল ওয়ান্ডার ট্রাভেলার বঙ্গাই। ভিডিও যদি ভালো লাগে তবে লাইক অবশ্যই করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে তবে এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। এখন আমরা জোন টেনের থেকে বাইরে বেরোব। সাফারি কমপ্লিট। এই বাইরে বেরিয়ে গেলাম জোন টেনের। এখন আমরা জোন টেনের সাফারি শেষ করে হোটেলে ফিরছি। এরপর দুপুরের সাফারি জোন ফাইভে, তাই জোন ফাইভের সাফারির জন্য ভিডিওটি দেখতে থাকুন।
গুড আফটারনুন। আমাদের এই সফরের অন্তিম সাফারি, শেষ সাফারি এখন শুরু হচ্ছে। যদিও এখনও গেট দিয়ে আমরা এন্ট্রি করিনি, কিছুটা লেট হয়েছে, কারণ এখানে শেয়ারিংয়ে এটাই প্রবলেম, সব কিছু অ্যালটমেন্ট করতে করতেই এরা প্রচুর সময় নিয়ে নেয়, তারপরে আবার গাড়ি সব হোটেল থেকে পিক করতে 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 মেন গেটে, মেন এন্ট্রি পয়েন্টে পৌঁছাতে দুটো থেকে দেরি হয়ে যায়। তো প্রত্যেক সাতটা সাফারিতেই তাই হয়েছে, কোনোটাতে হয়তো দু মিনিট, পাঁচ মিনিট, আবার কোনোটায় আধ ঘন্টা। আজকে সকালে যেমন সাফারিতে গিয়েছিলাম জোন নম্বর 10, ভালোই সাফারি হলো, টাইগার নিয়ে দেখা গেছে। এখান থেকে জঙ্গল স্টার্ট। জোন 5-এ প্রবেশ করে গেছি। গাইড ও ড্রাইভার চেষ্টা করছে টাইগার বা লেপার্ড বা স্লথ বেয়ার স্পট করার, আমরাও তাদের সাহায্য করছি বা খুঁজে দেখছি যে কোথাও ঝোপের মধ্যে লুকিয়ে আছে কিনা। এটা আমাদের জোন 5-এর দ্বিতীয় সাফারি, প্রথমবার কিছুই দেখতে পাইনি। জোন 5-এর এই দ্বিতীয় সাফারিতে আশা করছি পজিটিভ হবে, বাঘ বা লেপার্ডের দেখা মিলবে, যদিও এই দুপুরে মুভমেন্টের চান্সেস কম থাকে। আর্লি মর্নিং ও লেট ইভিনিং যখন তাপ ও রোদ কম থাকে তখন মুভমেন্ট বেশি হয়। সাফারি এখানে শেষ হচ্ছে। জোন 5-এ এবারে আমাদের দুটো সাফারিতে একটাতেও কোনো কিছু হলো না, মানে টাইগারের সাইডিং আর কি একটাতেও হয়নি, কিন্তু জঙ্গলটা খুব সুন্দর, ওটা নিশ্চয়ই আপনাদেরকে ভালো লেগেছে। আর আমার যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। গুড ইভিনিং, এখন আমরা সোয়াই মধুপুর স্টেশনের বাইরেটায় দাঁড়িয়ে আছি, খুব সুন্দর লাইটিং করা আছে। এই যাওয়ার রাস্তা, বাইরের রাস্তা, এখানে অটো ট্যাক্সি সব কিছুই এখানে পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এখান থেকে জঙ্গলের গেট, রণথম্বর জঙ্গলের কোর এরিয়ার মেন গেট, ওটা আপনার 10 কিলোমিটারের মধ্যে। এই সবের ছবি দেয়া, দেখুন 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 পিকক, ভেতরটা কি সুন্দর রং করা, দারুণ সুন্দর প্ল্যাটফর্ম, এত বিশাল জায়গা নিয়ে এই প্ল্যাটফর্ম, দেখুন দারুণ 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 সুন্দর প্ল্যাটফর্ম। এইটা হচ্ছে মেন এন্ট্রি, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকের এন্ট্রি।